যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানকে হেরস্থার ঘটনায় গঠিত হলো 8 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত জানব রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের হেরস্থার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত হলো, বিস্তারিত কি জানা যাচ্ছে? কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগ করছে এবং হেনস্থা করেন ওই বিশ্ববিদ্যালয়েরই একজন কর্মচারী এমনটাই অভিযোগ করছে। এবং শিক্ষক হেনস্থাকে ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরা। একজন বয়স্ক রসায়ন বিভাগের প্রধানকে কিভাবে হেনস্থা করা হয় এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তদন্ত কমিটি গঠন করবেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তিকে এখনো এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে একটি 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটিতে 4 জন ডিন এবং 4 জন প্রফেসর থাকবেন এবং তারা এই বিষয়টি তদন্ত করে দেখবেন যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং কেনই বা এই ঘটনা ঘটলো। পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুইপার সুকান্ত দাসকে যে হেনস্থার ঘটনায় বিনয় সিং এবং অন্যান্য জড়িত ভূমিকা ছিল সেটাও বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে এবং তারপরে বিশ্ববিদ্যালয়কে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। একেবারেই ধন্যবাদ নাজিয়া। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত হলো। এই তদন্ত কমিটি অধ্যাপক হেনস্থার ঘটনাটি খতিয়ে দেখবে।